আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর খাস্তা বা আলুর কুচুরি রেসিপি। একদম পুলকো পুলকো পুরে ভরা আলুর খাস্তা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুব সহজে তৈরি করে পরিবেশন করতে পারেন, বা চাইলে বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন। আর এই রেসিপিটি করতে বেশি উপকরণ লাগে না, মাত্র দুটি উপকরণ দিয়ে হয়ে যায়। আশা করছি আমার আজকের কুচুরি রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। আলুর কুচুরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও এই রেসিপিটি করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন ময়দা আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠো করলে এরকম দলা হয়ে যাবে, আবার হাত দিয়ে বেঙে দিলে জুজুড়ো হয়ে যাবে। তাহলে বুঝতে হবে মাখাটা হয়ে গিয়েছে। এখন নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। প্রথমে অল্প পানি দিব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। নর্মালি আমরা রুটি পরোটা করার জন্য যে ডোটা তৈরি করে থাকি, এই ডোটা ঠিক সেরকমই হবে। আর পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আর এই ডোটা বেশি সফটও না, আবার অনেক বেশি টাইটও না। উপরে কিছুটা পরিমাণে তেল মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টার মধ্যে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমরা আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে সিদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলুগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে ভিতরে কোনো ধরনের দলা না থাকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা। আপনারা চাইলে চাট মশালার পরিবর্তে ম্যাজিক মশলাটাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় আলুর এই পুরটা যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করেন তাহলে কুচুরিগুলো খেতে খুবই ভালো লাগবে। কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে এখন আলুগুলোকে আমি এরকম বল করে নিচ্ছি। সবগুলো আলু আমার গোল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ময়দার খামিরটা অনেকটা সফট হয়ে গিয়েছে, আর একদম মসৃণ হয়ে গেছে। এখন ডোটাকে আমি উঠিয়ে আরও 1 মিনিট এটাকে মথে নিব। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি, যতগুলো আমি কুচুরি তৈরি করব। তো সবগুলো আমার লিচি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে টেনে টেনে আমি উপর দিকটা মসৃণ করে নিচ্ছি। নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে কিন্তু খুব ভালো করে মসৃণ করে নিতে হবে যাতে করে কোনো ধরনের ফাটল না থাকে। সবগুলো লিচি আমি এভাবে মসৃণ করে নিচ্ছি। সবগুলো লিচি আমার মসৃণ করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লিচি আমি হাতে নিয়ে নিচ্ছি, আর নিয়ে ঠিক যে সাইডটা আমি মুখটা বন্ধ করেছিলাম ওই সাইডটা ধরে এক পাশ ধরে এভাবে গোল গোল করে একটু রুটির মতো করে নিচ্ছি। লিচিটা চারপাশ থেকে এভাবে গোল গোল করে টেনে টেনে দিতে হবে যাতে করে একটা রুটির মতো হয়ে যায়, আর মাঝখানটা এরকম রাখতে হবে। তো মাঝখানটাকে এভাবে চাপ দিয়ে হাতের উপরে রেখে এখন ভিতরে আলুর পুরটা দিতে হবে। আলুর পুরটা ভিতরে দিয়ে চারপাশ থেকে টেনে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে। মুখটাকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে কোনো ধরনের ফাটল না থাকে, তাহলে কুচুরিগুলো তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো কুচুরি তৈরি করে নিব। আমি আরও একটা কুচুরি দেখিয়ে দিচ্ছি।
আবারও ঠিক মাঝখানে আলুর পুরটাকে ঢুকিয়ে দিয়ে এখন চারপাশ থেকে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কুচুরি রেডি করে নিব। সবগুলো কুচুরি আমার রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা কুচুরি নিয়ে নিচ্ছি, আর আমরা যে উপরে মুখটা বন্ধ করেছিলাম ওই সাইডটাকে হাতে তালুতে রেখে এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হালকা হাতে বেলেও নিতে পারেন, তবে আমি আজকে কুচুরিগুলো এভাবেই তৈরি করে নিব। আমি আবারও আরও একটা কুচুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এরকম প্রেস করে করে আমি কুচুরিটা তৈরি করে নিচ্ছি। চুলা একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এখন একটা একটা করে কুচুরি দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু অনেকটাই তেল দিয়েছি তার জন্য আমি এখানে চারটা কুচুরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও কুচুরি বেজে নিতে পারেন। পর্যায় চুলার হিটটা আমি মিডিয়ামে করে রেখেছি, আর তেলটাকে কিন্তু একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ভাজার পরে কুচুরিগুলো নিজে থেকে ফুলে উপরের দিকে উঠে যাবে। কুচুরিগুলো যখন তেলে বেশি উঠবে তখন চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিতে হবে। এবার কুচুরিগুলোকে দুই পাশ থেকে খুব ভালো করে বেজে নিতে হবে। কুচুরিগুলো যেহেতু আমরা একটু ভারী করে তৈরি করে নিয়েছি তার জন্য একটু সময় নিয়ে কুচুরিগুলোকে বেজে নিতে হবে, তা না হলে উপরে বেশি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দুই পাশ থেকে এরকম যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন কুচুরিগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। আর কুচুরিগুলো বাছতে আমার সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মিনিট। তো এভাবে করে আমি সবগুলো কুচুরি বেজে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো একদম আলুর পুরে বড়া খাস্তা বা কুচুরি। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো খেতে কতটা টেস্টি হবে। আমি একটা কুচুরি বেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। আমি একটা কুচুরি বেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম আলুর পুরে বড়া খাস্তা কুচুরি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।